একমাত্র আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হুগলি জেলার নাম্বার ওয়ান জ্যোতিষী, হস্তরেখাবিদ, বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী, গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত, IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত, যে কোনো সমস্যার গ্যারান্টি সমাধানে এখন আরামবাগ শহর ও তৎসংলগ্ন এলাকার আরো কাছাকাছি। ডক্টর অঞ্জন শাস্ত্রীর নতুন চেম্বার এখন আরামবাগ হসপিটাল মোড়, ICICI ব্যাংকের পাশে, বারিক মার্কেট, প্রতি সপ্তাহে বুধ ও শনিবার, এছাড়াও আরো বিভিন্ন জায়গায় বসছেন। গতরাতে বিষ্ণুপুর পৌরসভা 10 নম্বর ওয়ার্ডে মাধবগঞ্জ এলাকার বামন পুকুর থেকে মানিক ব্যানার্জি নামে বছর 60-এর এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানতে পারা যায়, বিষ্ণুপুর শহরের রঘুনাথপুর এলাকার বাসিন্দা মানিক ব্যানার্জি শনিবার সন্ধ্যে 7টা থেকে নিখোঁজ ছিলেন। বাড়ির লোকজনেরা খোঁজাখুঁজি শুরু করেন, পরের রাত্রি 10:30 নাগাদ শহরের বামন পুকুরে তার মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয়রা জানান, ওই দিন রাতে পুকুরের মধ্যে একটি মৃতদেহ ভাসতে দেখা যায়। ওই খবর 10 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর রবি লোচন দেখে খবর দেওয়া হয়। তিনি বিষ্ণুপুর থানা পুলিশকে বিষয়টি জানান। পরে ঘটনাস্থলে আসেন বিষ্ণুপুর থানার পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মীরা। তারা মাছ ধরার জাল নামিয়ে পুকুর থেকে মৃতদেহ উদ্ধার করেন। খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে আসেন, দেহ শনাক্ত করেন। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠায়। আজকে সন্ধ্যাবেলায় 7:30 থেকে আমার 17 নম্বর ওয়ার্ডের সোনামুখীর মোড়ের বাসিন্দা মানিক ব্যানার্জি, তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এখন না খুঁজে পাওয়ার জন্য বিভিন্ন জায়গাতে তাদের খোঁজ খবর হয়েছে। এখন কেউ বলেছে সাসপেক্টেড, যে কেউ বলেছে এখানেতে একজন কাকু ডুবতে দেখেছে। এখন সেই জায়গাতে দাঁড়িয়ে প্রশাসনকে খবর দেওয়া হয়। প্রশাসনের লোকদের, ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং স্থানীয় এবং আমরা কাউন্সিলররা, আমি এবং আমার সতীর্থ অর্ধ 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তারা উপস্থিত ছিলাম। আমরা উপস্থিত থেকে সেই জায়গা থেকে জালফাল দিয়ে টেনে দেখা গেছে যাকে সাসপেক্ট করা হচ্ছিল, এবং তার বাড়ির লোক তাদের শনাক্ত করে পুলিশি সহায়তায় যা যা পরের প্রসিডিং আছে সেটা হবে। দুর্দান্তিক ঘটনা, মর্মান্তিক ঘটনা, একটা দুঃখজনক। কী নাম ছিল? শ্রী মানিক ব্যানার্জি, সোনামুখীর মোড় বাসিন্দা। এখানে কোতুলপুরে বিরিয়ানি, তন্দুরি, কাবাব ও সমস্ত রকমের সুস্বাদু মোগলাই আইটেমের সেরা ঠিকানা শান রেস্তোরাঁ। সমস্ত আইটেম হোম ডেলিভারি করা হয়। নেতাজি মোড়, কোতুলপুর, বাঁকুড়া, মেঘদূত লজের সন্নিকটে। সময়ে খবর, সঠিক খবর, নিরপেক্ষ খবর। দেখুন প্রতিবাদী আওয়াজ।